দূরে কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি ওপেন করেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল পর্বে চলে যাই। প্রতিদিন বাংলাদেশ থেকে ফ্লাইট হচ্ছে আপনারা জানেন, হ্যাঁ গত 22 তারিখেও বিএম ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট হয়েছে 231 জন, যা সর্বোচ্চ বাংলাদেশে কলিং ভিসা সর্বোচ্চ রেকর্ড। এই 231 জন কর্মী মালয়েশিয়া প্রান্তে এক ফ্লাইটে গিয়েছে, এটা বলতে পারেন বাংলাদেশের জন্য সুখবর। তো সুখবরের মধ্যে দুঃখ খবর হলো এটাই যে প্রতিদিনই বাংলাদেশ থেকে বিএম অথবা 5M আল রাবেতা এরকম কিছু এজেন্সি ফ্লাইট প্রতিনিয়ত চলতেছে। তো চলার পরে সেটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু সত্যতা সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা যখন দেখি কর্মীগুলা এয়ারপোর্টে পৌঁছে গেছে তখন কিন্তু তারা সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দেয়, সরকার নির্ধারিত ব্যয়ে তারা মালয়েশিয়া যাচ্ছে। তো আসলে কি সেটা ঠিক? সেটা কখনো ঠিক না, সেটা অবশ্যই রং এবং ভুল। তাদেরকে এটা শেখানো হয়, সব কিছুই শিখিয়ে দেওয়া হয়। তো সেই এজেন্সির কাছে অনেকেই যোগাযোগ করেছেন, তারা কিন্তু 4 লক্ষ টাকা চায়, 3.5 লক্ষ টাকা চায়। তো প্রশ্ন হলো বাংলাদেশে এত কিছু আইন রয়েছে, তো এই যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেট মুক্ত করলে হয়তো বা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল শ্রমিক যেতে পারতো। দেখেন বাংলাদেশের পর থেকে ইন্দোনেশিয়া যে শ্রমিকগুলো পাঠানো হচ্ছে এ পর্যন্ত কিন্তু ইন্দোনেশিয়া প্রায় 30,000 প্লাস কর্মী বন্ধুরা চলে গেছেন, তাদের যেতে সময় লাগছে মাত্র 5 থেকে 7 দিন সময়। এর মধ্যে কিন্তু তাদের অ্যাট্রাকটেশন, ভিসা প্রসেসিং, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কিন্তু ওকে করার পরে এই ধাপগুলো পের হয়েই তারা যাচ্ছে, কিন্তু তাদের 1 সপ্তাহ সময় লাগছে। আর বাংলাদেশ থেকে 2 মাস আড়াই মাসে হয়ে গেছে পাসপোর্ট মেডিকেল, তারপরে কিন্তু তারা যেতে পারছে না এত টাকা দেওয়ার পরেও। তো এই হলো একটা দীর্ঘটির কারণ, একটা জটিলতা বা জটলা পাকিয়েছে তারা। তো এখন দেখেন আমরা অনেকে যারা ভুল করি, আমরা সরাসরি রেকর্ডিং এজেন্সির কাছে না যায় দালাল ধরি, সে দালাল করে কি একটা টেম্পোরারি এজেন্সির কাছে আপনি পাসপোর্টগুলো নিয়ে দিবে। পাসপোর্টগুলো নিয়ে দেওয়ার পর সেখান থেকে কিন্তু সেই এজেন্সি অনুমোদন প্রাপ্ত না, তার কাছে ধরেন 200, 500 বা 1,000 পাসপোর্ট হলো, হওয়ার পর সেই পাসপোর্টগুলো কিন্তু তারা একটা রেকর্ডিং লাইসেন্সধারী রেকর্ডিং এজেন্সির কাছে নিবে। এখন প্রশ্ন হলো দেখেন যখন সেইখানে দেখা গেছে 5,000 পাসপোর্ট জমা হয়ে গেছে, তো 2,000 হলো সাব এজেন্সি এজেন্টগুলোর আর 3,000 হলো তাদের লিগ্যাল, তাদের অফিস থেকে যারা যাচ্ছে। এখন তার মধ্যে যদি 1,000 মানুষের কাজ বা অ্যাট্রাস্টেশন তারা পেয়ে থাকে, সেক্ষেত্রে কোনটা আগে যাবে? তাদের সরাসরি যারা ডিল করেছে তাদেরটা কিন্তু আগে যাবে, সাবগুলো পরে যাবে। এই জন্য কিন্তু এইগুলো পিছিয়ে যাচ্ছে। আমরা যেটা করি, আমরা গ্রামের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তাদেরকে কিন্তু আমরা ধরি যে ভাই আমরা যাবো, বা ফুফা কাকা মামা চাচা আমি যাব, তারাই কিন্তু সব ব্যবস্থা করে। কিন্তু এটা কি আসলে কি আমাদের উপকার করছে নাকি আমাদেরকে পাস দিচ্ছে সেটা শুনে নেন। তারা কিন্তু দেখা গেছে আপনি সরাসরি গেলে যদি আপনার 2.5 লাখ টাকা লাগে বা 3 লাখ টাকা লাগে, তারা কিন্তু বলতেছে 4 লাখ টাকা লাগবে, কারণ সে কিন্তু আপনাকে রিসিভ করতেছে 4 লাখ টাকা দিয়ে, সে কিন্তু নিয়ে আরেকটা দালালের হাতে আপনাকে দিয়ে দিচ্ছে, সেখানে তার কন্ট্রাক্ট রয়েছে 3 লাখ, সে ফাও ফাও ফ্রিতে পেয়ে যাচ্ছে 1 লাখ টাকা, সে কিন্তু একটা দালাল। আপনি ভাবতেছেন আপনার দুলাভাই, আপনার মামা, আপনার চাচা, আপনার খালু, কিন্তু সে একটা দালাল, আপনার কাছ থেকে সে হাতিয়ে নিচ্ছে টাকা। তো সেখানে 3 লাখ টাকা তাদেরকে দিবে, তাদেরকে দেওয়ার পরে ওরা দেখা গেছে আবার আপনার ডাইরেক্ট রেকর্ডিং এজেন্সির কাছে যাবে, ওখানে দেখা গেছে 2 লাখ বা 2.5 লাখ টাকা কাজ করবে। এভাবে কিন্তু রেটগুলো আসলে বেড়ে যায়। আর আমরা যদি এই কাজগুলো না করে সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারি, তাদের কাছে কিন্তু কম বেশ করে আমরা যেতে পারবো, এবং কি আমরা মানে দ্রুততার সাথে আমরা মানে যেতে পারি। কিন্তু রেকর্ডিং এজেন্সিরা কী করে দেখেন এগুলো গ্রহণযোগ্য না, তাদের কাছে আপনি যাবেন, যাওয়ার পর তারা আপনাকে শোনাবে 4 লাখ টাকা লাগবে, অথবা আমরা এখন পাসপোর্ট নিচ্ছি না। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। তো এই হলো একটা জটলা বা জটিলতা, যাই বলেন অ্যাটাস্টেশন আছে বাট মানুষগুলো যাতে পারতেছে না, এই একটা কারণ। অনেক টাকার বিষয় আছে, অনেকে ভয়ে টাকা দিতেছে না বা জমা দিতে পারতেছে না, বা অনেকের হাতে টাকা আছে বা তারা জমা দিচ্ছে না, যে আসলে কি এটা রিয়েল নাকি সমস্যা, বাটপার চিটার তো ভরা। তো এটা যদি সরকারি কোনো ব্যবস্থা করতো, সরকারি কোষাগার তৈরি করতো পাসপোর্টগুলো তাদের মাধ্যমে নিয়ে
নিরাপদে মানুষগুলোকে পাঠাইতো। সরকারে যেহেতু 78,000 টাকা ব্যয় নির্ধারণ করেছিল, সেখানে সে 2 লাখ করতো, আরও 1 লাখ টাকা সরকার নিজে ব্যবসা করতো এই দালালদেরকে না দিয়ে। সরকার নিজে ব্যবসা করতে পারতো 1 লাখ করে, যখন যাই হোক 2 লাখ বা 2,20,000 বা 1.5 লাখ এরকম নির্ধারণ করতো, সরকার খেয়ে নিত, টাকা সমস্যা ছিল না। তো এখানে সমস্যা হচ্ছিল, দালালের হাতে ফেলে দিছে, মানুষ প্রতারিত হচ্ছে। তো বিওস মালয়েশিয়া যাওয়া আসলে এখন স্বপ্নের মতো, মানে সবাই এখন চেষ্টা করতেছে কিভাবে যাব। 3 লাখ 4 লাখ বুঝি না মালয়েশিয়া যাওয়া যায় কিভাবে, সবার মধ্যে এই একটা কৌতূহল জেগে আছে। আসলে বাংলাদেশ থেকে কতটুকু কি কলিং এর কার্যক্রম হচ্ছে বা কত তো ধীরগতি অগ্রসর হয়েছে, এগুলো তো আপনারা প্রতিনিয়ত দেখতেই পারতেছেন যে হাতে গোনা 2-3টা এজেন্সি ছাড়া আর কেউ লোকই পাঠাইতে পারতেছে না। এখন পর্যন্ত শুধু পাসপোর্ট জমা নিচ্ছে, এই সেই এইসব করে এই সময় কাটাচ্ছে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন সবসময়। আসসালামু আলাইকুম।